এই টপিক তুই ক সন্তানের উপর পিতামাতার অধিকার কয়টা এবং কি কি স্যার সন্তানের উপর পিতামাতার চোদ্দটা অধিকার তার মধ্যে বেঁচে থাকা অবস্থায় হচ্ছে ষাটটা আর মরে যাওয়ার পর হচ্ছে ষাটটা হ্যাঁ সেটা ভালো করে বুঝে ক এক নাম্বার হচ্ছে বেঁচে থাকা অবস্থায় সব সময় তাকে সম্মান করা লাগবে মানে যাই হোক অসম্মান করা যাবে না তাহলে আল্লাহ অসুখী হবে আচ্ছা দুই নাম্বার হচ্ছে ভালোবাসা লাগবে এটা স্বাভাবিক একটা ব্যাপার ভালোবাসা তো থাকেই তিন নাম্বার হচ্ছে এর একটা সমস্যা আছে সেটা হচ্ছে সেবা করা লাগবে অনেকে অনেক সল্পল আছে বাপ মা বুড়া হয়ে গেলে সেবা করে না সেবা করাই লাগবে বাপ মায়ের আচ্ছা চার নম্বর হচ্ছে অনুগত্য করা লাগবে পাঁচ নম্বর হচ্ছে সুখ শান্তির চিন্তা করা লাগবে কি করলে বাপ মা খুশি হবি সুখী হবি শান্তির থাকবি সেই ব্যবস্থা করা লাগবে ছয় নম্বর হচ্ছে প্রয়োজন পূরণ করা এখন মা বয়স হয়ে গেছে তার হয়তো কোনো একটা প্রয়োজন কোনো কিছু সেটা শুনে সেটা পূরণ করার চেষ্টা করা লাগবে মতো সাত নম্বর হচ্ছে দূরে থাকলে সাক্ষাৎ করা লাগবে নিয়মিত সাক্ষাৎ করা লাগবে মায়ের সাথে উঠে বসে গল্প করা লাগবে তাহলে বাপ মায়েরা খুব শান্তি পায় এই হচ্ছে বাপ মা বাঁচে থাকা অবস্থায় সাতটা অধিকার আর মরে যাওয়ার পর সারটার প্রথমটা হচ্ছে দোয়া করা দোয়ার কোনো বিকল্প নাই আল্লাহর কাছে দোয়া করা লাগবে মায়ের জন্য এটা হচ্ছে প্রথম আর দুই নম্বর হচ্ছে ঋণ পরিশোধ করে দেওয়া লাগবে এটা দেওয়াই লাগবে কোনো বুদ্ধি নাই বাপমা যদি কারোর কাছে ঋণ করে যায় আর সেটা যদি বেটা কয়া যায় বা জানে তো সেই ঋণ যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেওয়া লাগবে তারপর থুয়ে যাওয়া আমানত পরিশোধ করে দেওয়া লাগবে আবার চার নম্বরে হচ্ছে কোনো বৈধ ওসিও যদি করে দেয় সেটা বাস্তবায়ন করা লাগবে বেটা আর পাঁচ নম্বর হচ্ছে তাকে বন্ধুবান্ধব অর্থাৎ বাপ মাও যার সাথে ঘুরছে গল্প করছে হয়তো একসাথে নামাজ পড়ছে এই বন্ধু বান্ধবক যথাসাধ্য সম্মান করা লাগবি ছয় নম্বর হচ্ছে বাপের বন্ধুগুলো যদি হয়তো কোনো বন্ধু বিপদত পড়ছে সেটাই হয়তো জানা গেছে তা যদি যতটুক পারা যায় সাহায্য করা লাগবে সাহায্য সহযোগিতা করলে তারা মানে সন্তুষ্ট হয় বেটার খুশি হয় এবং তার বাপের ওপর খুশি হয় আর সাত নম্বর হচ্ছে কবর জিয়ারত করা নিয়মিত বাপের কবর জিহাদ করা লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে বাপ যেন ভালো থাকে কবরের মধ্যে যেন আল্লাহ পাক বৃহস্পতি বাগান করে দেয় এই সমস্ত কিছু পালন করলে আল্লাহ পাক বাপে ক্ষমাও করে দিতে পারে এবং বাপকে ভালো রাখতে পারে তো ধন্যবাদ সুন্দর করে বুঝে দেওয়ার জন্য এ ককটেল তুই ক তুমি যা যা করলো সেটা আবার ক ফাইন করে ক আমি তো পারব না স্যার আমি তো পরে আসিনি পরে আসা লাগবে ক স্যার আমার ব্রেন অত ভালো হয় আমি যেলে শুনছি করে কয় পারবো না তবে খারাপ বাপ মরে গেছে সেই খারাপ বাবক আমি ভালো করা পারবো স্যার তাই নাকি খারাপ বাবক তুই ভালো করে দেওয়া পারবো তারপর মরে দেওয়ার পর আচ্ছা লে ওটাই ক ওটাই শোন একটা লোক খুবই খারাপ মানে খারাপ মানে কি মানে চরম একটা খারাপ কাম করে সেটা হচ্ছে যে মানুষ মরে গেলে ওই মানুষের কাপড়ের কাপড় চুরি করে মানে মানুষজন তো মানে খুবই ঘৃণার চোখে দেখে খুবই খারাপ করে ডাকে তো এই লোক বয়স হয়ে গেছে বয়স হয়ে যাওয়ার পর মরে যাবি ভা মানে চরম অসুস্থ মরে যাবি দু একের মধ্যে মরে যাবি ইংকা অবস্থায় ওর বেড়া কখন করছে দেখ আমি তো আর বেশি দিন বাঁচবো না তো তুই এক কাম করিস আমি মরে যাওয়ার পরে তুই এমন কোনো কাম করিস মানুষজন যেন আমাকে ভালো কয় বুঝছো এই কথা কয় লোক মরে গেছে ওর বেটা তো মহা টেনশনে পড়ে গেছে সালা কি কাম কর মরে গেছে বাপক ভালো কবি মানে টেনশনে টেনশনে প্রায় সাত থেকে দশ দিন পার হয়ে গেছে খাওয়া দাওয়া কিচ্ছু নাই পরে হঠাৎ একদিন মাথার মধ্যে বুদ্ধি আসছে হ্যাঁ বুদ্ধি পাইছি বুদ্ধি পাওয়ার পরে ওই করলো কি পরের দিন থেকে যে লোকগুলো মরে যায় তাকে কাপড়ের কাপড় তো চুরি করেই করার পরে ওই লাশ আবার উল্টা দিক করে গাছের সাথে ঝুলে থোয় এই করা শুরু করলো গ্রামের লোক তখন করা শুরু করলো এর বাপই তো ভালো আসলো রে ইতো আর বেশি খারাপ এই তারপর থেকে মানুষজন করা শুরু করলো বাপে ভালো আসলে বেশি খারাপ এই হচ্ছে আমার গপ্প বুঝছেন স্যার কে রে তোর মাথার মধ্যে কি কোনোদিন ভালো বুদ্ধি আসবি না